তো কেমন আছেন আপনারা? প্রতিনিয়ত আজকে চলে আসলাম নতুন একটা অনলাইন রিলেটেড ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা এখানে পাই নেটওয়ার্কে একটা নিউ আপডেট সম্বন্ধে আলোচনা করবো, আজ সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। আর এই ইমেল ভেরিফিকেশনটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে। এবং আজকে দুইটা আপডেট সম্বন্ধে কথা বলবো, যেগুলো দুইটার মধ্যে দুইটাই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা আপডেট ছাড়া কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা থেকে একটা পায়ও কিন্তু উইথড্র করতে পারবেন না। আর এখানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন আপডেট আসছে, ভিডিওটা খুবই সংক্ষিপ্ত হবে, তাই কেউ ভিডিওটাকে একটা সেকেন্ড স্কিপ করে দেখবেন না, কারণ এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়া হবে কীভাবে ইমেল ভেরিফিকেশন করতে হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কীভাবে ইমেল ভেরিফিকেশনটা করতে হয় এবং পরবর্তী সময় আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, যেটা কিন্তু খুবই একটা কষ্টের বিষয়, কারণ এখানে অনেকে কিন্তু অনেকদিন ধরে মাইনিং করছে। তো গাইজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত জয়েন হয়নি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ আমরা এখানে সকল ধরনের অনলাইন রিলেটেড আপডেট যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা সবার আগে দিয়ে থাকি, যেমন আর্নিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে এখানে দেওয়া হয়। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, কারণ সাবস্ক্রাইব করে যদি আপনারা অল নোটিফিকেশনটা সিলেক্ট না করে রাখেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে কোনো লাভ হয় না, কারণ আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছাবে না। তো গাইজ সবাই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো গাইজ বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে এখানে কাজ করার জন্য যারা নতুন আছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখান থেকে কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে আপনারা কিন্তু কাজটা করে নিতে পারবেন। আর যারা পুরাতন আছে তারা তো বুঝেনি। তো পাই নেটওয়ার্ক অ্যাপসটা কিন্তু আপনাদের মূলত লাগবে, আর একটা হচ্ছে পাই ব্রাউজার। তো আপনি প্রতিদিনই কিন্তু আপনাদের পাই ব্রাউজার এবং পাই অ্যাপটা আছে এগুলো নিয়ে কিন্তু প্রতিদিনই ভিডিও দিচ্ছি, কারণ এটা কিন্তু খুব ভালো পরিমাণে একটা কিন্তু প্রফিট দিতে চলছে বর্তমান সময়ে। তো গাইজ ভিডিও বেশি লং হবে না, তো এখন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদের এই পাই অ্যাপস যেটা আছে এটা আপনাদের ওপেন করতে হবে। তার আগে আপনাদের ট্রাস্ট ওয়ালেটটা যদি একটু দেখাই, অনেক একটা জিনিস সমস্যা করছে, যেটা এই যে এখানে একটা অপশন আছে যে পাই ফিউচার, অনেকে মনে করছেন ভাই এটাই পাই নেটওয়ার্কের একটা মানে কয়েন, আসলে এটা কোনো ফেক, এই কয়েনটা আপনাদের পাই যে মাইনিং করছেন এটার সাথে কোনো ধরনের মিল নাই, এটা হচ্ছে ইথিরিয়াম ERT20, এটা ERC20, এটা হচ্ছে ইথিরিয়ামের একটা প্রোডাক্ট, এটা আপনাদের ফেক, এটা কেউ বিশ্বাস করবেন না। আর আপনাদের হচ্ছে যেটা মাইনিং করছেন সেটার আলাদা একটা ওয়ালেট তারা দিয়ে দিবে যখন উইথড্র অপশন চালু হবে, আপনাদের এটার কোনো কিন্তু কোনো প্রাইস প্রোডাকশন নাই। ওকে, তো এখন আপনাদের পাই অ্যাপসটা ওপেন করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখানে পাই নেটওয়ার্ক অ্যাপসটা ওপেন করার পর এখানে কিন্তু একটা নতুন ইন্টারফেস দিচ্ছে, সেটা হচ্ছে অক্টোবর টিজ অ্যান্ড প্রোডাক্ট আপডেট, মানে এই যে এটা যেটা দেখায় ইন্টারফেসটা যেটা আছে এটা সেই সময় দেয় যখন একটা ক্রিপ্টোকারেন্সি কয়েন যখন বাজারে লঞ্চ করে সেই সময় কিন্তু আপনাদের এটা দেয়, তার এটা মানে এটা যখন দেয় সেটা মানে লাস্ট পর্যায়ে যখন থাকে সেই সময় কিন্তু এটা দেয়, মানে এটা আপনাদের টেকনিক্যাল সব কিছু ঠিক আছে নাকি তার জন্য দিছে। তো গাইজ আজকে ভিডিওতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করবে, সেটা হচ্ছে এই যে এখানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে যদি আপনারা ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। তো প্রথমেই আপনাদের ফলো করতে হবে তাদের টেলিগ্রাম যেটা আছে টেলিগ্রামে। তো টেলিগ্রামে ফলো করার জন্য এই যে টেলিগ্রাম আইকন যেটা আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর তাদের টেলিগ্রামে নিয়ে যাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে পাই নেটওয়ার্ক 1 মিলিয়ন সাবস্ক্রাইব কিন্তু তাদের আছে, পাই নেটওয়ার্ক যে অ্যাপটা আছে সেখানে 1 মিলিয়ন প্রায় সাবস্ক্রাইব আছে। তো এখানে অনেক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু, কারণ এখানে আর কিছুদিনের মধ্যে আর সর্বোচ্চ প্রায় 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু পাই যে আপডেটগুলো আসছে এগুলো প্রতিদিনই আসছে। দেখেন এখানে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইব, যেটা মনে করেন টেলিগ্রামে খুব সচরাচর কম দেখা যায়। তো এটাতে আপনারা ফলো করে রাখবেন, তারপরে আরও কিছু ডিটেলস আছে সেগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া হবে। তাদের ইউটিউব যেটা আছে ইউটিউবে কিন্তু আপনাদের ফলো করে রাখতে হবে, ইউটিউব মানে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ইউটিউবে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের ইউটিউবে নিয়ে যাবে, তো সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের আপনাদের মনে করেন ফেসবুক আছে ফেসবুকটাতে রাখবেন, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রামে, টুইটার থাকলে টুইটার, আর টেলিগ্রাম থাকলে টেলিগ্রামে। তো গাইজ এখানে আর কোনো কাজ নেই, কারণ আমি এগুলো আগের ভিডিওগুলোতে সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দিছি। তো আপনাদের এখানে কথা হচ্ছে এটার মানে কিন্তু অনেকে বুঝেন নেই, কিছুক্ষণ আগে আমাকে অনেকে প্রশ্ন করলো ভাই এইটা কি। তো এটা হচ্ছে ভাই আপনাদের যখন কোনো ক্রিপ্টোকারেন্সির কয়েন যখন বাজারে লঞ্চ করে সেই সময় আপনাদের টিএস আর প্রোডাক্ট আপডেট যেটা আছে এটা কিন্তু আপনাদের সবার আগে দিতে হবে, মানে এটা আপনাদের বলছে যে এর অক্টোবর মাসে আপনাদের কী কী হয়েছে বা কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি, কী কী আপডেটগুলো করছেন সেগুলো ঠিক আছে নাকি সেগুলো কিন্তু আপনাদের
বলতে বলছে। তো এতদিন আগে কিন্তু এখানে একটা অপশন ছিল KYC সলিউশন, এখানে যদি দেখেন এখানে কিন্তু আর সেগুলো নাই, এখন আর আপনারা কিন্তু ঠিক করতে পারবেন না। যারা ঠিক করে নিয়েছিলেন তারা অনেক ভালো করছেন। এখানে দেখেন রিড আপডেট যদি লেখাতে ক্লিক করি, তারপরে আপনাদের কিন্তু একটা ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনারা ডিটেলস যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে দেখেন তাদের আপডেট যেগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন সেখান থেকে, পাই নেটওয়ার্ক আপডেট। এটা ভাই আর বেশি দিন সময় নাই, ওকে, তো এটার এখানে দেখাচ্ছি না, কারণ আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা বলে দিয়ে দেখেন। আমি এখান থেকে 97 জনকে রেফার করছি, তো সেখান থেকে মাত্র 26 জন মাইনিং করছে। তবে এদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলার নাই, কারণ এরা পরবর্তী সময়ে বুঝবে, এখন আমি আর কিছু বলবো না। তো এখন আপনাদের ইমেল ভেরিফিকেশন করার জন্য কী করতে হবে? তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাদের তো মূলত এই পাইন ব্রাউজার যে অ্যাপটা আছে সেটা গুগল প্লে স্টোর থেকে আপনাদের নামাতে হবে। তো নামানোর পর আপনারা এই অ্যাপসে আসবেন, পাই অ্যাপসে আসার পর পাই ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন। পাই ব্রাউজারের মধ্যে ক্লিক করার পর এখানে আসবেন, আসার পর পাই সাইন ইন উইথ পাই ব্রাউজার এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট চলে যাবেন হচ্ছে আপনাদের পাই ব্রাউজার যেটা আছে সেখানে। গাইজ ভিডিওটা একটা সেকেন্ড স্কিপ করে দেখেন না ভাই, কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এখানে ইমেল ভেরিফিকেশনটা করা কিন্তু খুবই ঝামেলার। আর ইমেল ভেরিফিকেশন ছাড়া কিন্তু আপনাদের এখানে উইথড্রটাও হবে না। তো গাইজ বুঝতে পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমার ভয়েসটা একটু খারাপ আসছে, কারণ একটু আমার শরীরটা ভালো নেই, তো সেই কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে লোড হচ্ছে। তো গাইজ এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, চ্যাট, ওয়ালেট, এগুলো কিন্তু আমি সবগুলো স্টেপ কিন্তু আপনাদের বুঝাই দিছি, KYC পাই সবগুলো বুঝাই দিছি। তো এখানে আর বোঝানোর কিছু নাই, ওকে। তো এখানে আপনাদের আজকে যেটা করা হবে আপনাদের এটাও বোঝানো হয়েছে, ওয়ালেট পাই ওইটাও এইটাও এইটাও এইটাও, এখনকার যেটা আছে ডেভেলপ পাই যেটা আছে এটা। তো ডেভেলপ পাইয়ের মধ্যে ক্লিক করার পর আপনাদের কিন্তু মূল ভেরিফিকেশনটা করতে হবে। তো এটা আমি লাস্টে আপনাদের বুঝাই দিচ্ছি। এখানে আরেকটা সমস্যা হচ্ছে, যেগুলো সমস্যা হবে আপনাদের মূলত ওই ইমেল ভেরিফিকেশন করার সময়, তো সেগুলো কিন্তু আপনাদের এখন বুঝাই দিতে হবে, মানে বুঝাই দেওয়া হবে। তো এখন পাই ইয়াতে যেটা আছে অ্যাপসটা আছে সেটা আমি আবার ওপেন করছি, কারণ রিলোড নিতে হবে। আমি এখানে যেভাবে দেখাই দিচ্ছি ভাই সেইভাবেই আপনাদের কাজটা করতে হবে। তারা তাছাড়া কিন্তু আপনাদের ওই ইমেল ভেরিফিকেশন করার জন্য যে পেজটাতে যান সেটাই আপনাদের লোড হবে না। তো গাইজ কেউ মিস করবেন না ভাই, খুবই গুরুত্বপূর্ণ, আমি এই কারণে আমি আজকে ভিডিওটা তৈরি করলাম। তো এখান থেকে 3-ডট আইকন যেটা আছে 3-ডট আইকনের মধ্যে ক্লিক করবেন। তো 3-ডট আইকনের মধ্যে ক্লিক করার পর প্রোফাইলে আসবেন। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনাদের এই যে এখানে দেখেন এখানে কিন্তু 3টা ভেরিফাই করতে বলছিল, ফেসবুক ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন। এখন কথা হচ্ছে যারা এই 3টার মধ্যে 3টাই ভেরিফাই করছিলেন তাদের কিন্তু আপনাদের ইমেল ভেরিফিকেশনও করতে হবে। মানে এই যে এখানে যেই নাম্বার ভেরিফিকেশন, ফেসবুক ভেরিফিকেশন, পাসওয়ার্ড ভেরিফিকেশন, এই 3টা স্টেপ যেমন 100% আপনাদের জন্য লাগবে, ঠিক তেমনই আপনাদের ইমেল ভেরিফিকেশনটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা বুঝতেই পারছেন, যারা এটা নিয়ে কাজ করছেন ইদানিং সময়ে তারা বুঝতে পারছেন। তো এখান থেকে আপনাদের এখন ইমেল ভেরিফিকেশনটা কীভাবে করতে হবে, তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাদের পাই যে ব্রাউজারে লগ ইন করা আছেই, তো সেখানে আসবেন। আসার পর এখন আপনাদের যা করতে হবে, তো অনেকে আছেন কী করেন যে পাই ব্রাউজার ওপেন মানে অ্যাপসটা নামানোর পর পাই ব্রাউজারে সোজাসুজি ঢুকে যান, এটা করা যাবে না আপনাদের। এর জন্য এই যে পাই অ্যাপ যেটা আছে পাই অ্যাপসের মধ্যে আপনাদের কিন্তু প্রথমে আসতে হবে। তো পাই অ্যাপসে আসার পর এখান থেকে আপনাদের ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর এখানে আসবেন। আসার পর এখান থেকে সাইন ইন উইথ পাই ব্রাউজার যে লেখাটা আছে এই সাইন ইন উইথ পাই ব্রাউজারের মধ্যে ক্লিক করবেন, এসে পাই ব্রাউজার এখানে আসতে হয়। আসার পর এখান থেকে তো আমি দেখাই দিছি কিছুক্ষণ আগে, তো তারপরে এইখান থেকে আপনাদের কিন্তু পাই ব্রাউজারে লগ ইন করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো দেখতেই পাচ্ছেন লোড হচ্ছে। তো তারপর এখান থেকে আপনাদের কিন্তু সবগুলো স্টেপ দেখা দিয়েছে, এখন আমি ডেভেলপ পাই যেটা আছে সেটাতে কীভাবে কাজ করতে হয় সেটা আপনাদের বুঝাই দিই। তো এর জন্য ডেভেলপ পাইয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের ইমেল ভেরিফিকেশনটা করতে হবে। তো সবার ফোনে একটা ইমেল থাকবে, তো সেই ইমেলটা কিন্তু আপনাদের নিতে হবে। আমি এখান থেকে অলরেডি কিন্তু ইমেল ভেরিফিকেশনটা করে নিয়েছি, তো এখানে দেখতে পারছেন এখানে লোড হচ্ছে। তো এখন কী করবেন আপনারা যারা মনে করেন ইংলিশটা বুঝতেছেন না, তারা কী করবেন এই যে এখান থেকে সম্পূর্ণটুকু কপি করে আপনাদের গুগল ট্রান্সলেশন যে ইয়াটা আছে টুলবার, তো সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর সেটা কপি করে আপনারা যে জিনিসটা বুঝতেছিলেন না সেটা সেখানে ট্রান্সলেট করে নেবেন। তো আমার একবার কিন্তু এখানে ভেরিফাই করে নিয়েছি, তো সেই কারণে আমার এখানে এরকম আসছে। তো আপনাদের কিন্তু এরকম আসবেন, আপনাদের এই যে এখানে ক্লিক করতে হবে যারা নতুন আছেন। তো আপনাদের সবাইকে এই জায়গাতে ক্লিক করতে হবে, মাইন পাই। তো মাইন পাইয়ের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেজটা লোড হবে না, কারণ আমি এখান থেকে একবার কিন্তু ভেরিফাইড করে নিয়েছি, মানে এখান থেকে আমি একবার ভেরিফাই করে নিয়েছি, কিন্তু আপনাদের কিন্তু এখানে একটা ইমেল চাবে, ওকে, এখানে ইমেল চাবে একটা ইমেল।
তো আপনাদের যত পাই আছে সেগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যে আমার 1100 1200 1000 যাই পাই থাকুক সেটা জানিয়ে দিন। আর এখানে আপনাদের কিন্তু ইমেল নাম চাবে, ইমেল চাওয়ার পর এখানে আরও কিছু ইমেল চাবে, তো সেইখান থেকে আপনাদের ইমেলগুলো দিতে হবে। মনে করেন আপনার যে ইমেলটা থাকবে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন, টাইপ করে দেওয়ার পর @gmail.com দিয়ে আপনি এখান থেকে সিন্ডে ক্লিক করবেন, মানে সিন্ড লেখা থাকবে, তো সিন্ডে ক্লিক করার পর তারা বলবে যে আপনার জিমেলে একটা মানে কনফার্ম কোড পাঠানো হয়েছে, তো সেইটা কপি করে আপনাদের এখানে পেস্ট করতে হবে সিন্ড করার পর। তো পেস্ট করার পর আপনাদের ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর এ যদি এই ইমেল ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সমস্যা হবে। আর ইমেল ভেরিফাই করতে যদি আপনাদের এই পেজটা আসে তাহলে একটা কাজ করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, সেখান থেকে আমরা আপনাদের সাহায্য করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে এখানে মূল বিষয়। তো গাইজ আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন, কারণ এখানে এই যে সাইন ইন উইথ পাই ব্রাউজার যেটা আছে এখানে আমার একবার অ্যাকাউন্টটা করা ছিল বইলে, আবার কিন্তু এখানে পেজটা লোড হচ্ছে না। ওকে, আর আপনারা যারা নতুনভাবে অ্যাকাউন্ট মানে ইয়েটা করবেন, আপডেটটা ভেরিফাইটা করবেন, তাদের কিন্তু এখানে পেজটা লোড হবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভেরিফাই না করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অনেক সমস্যা হবে। ওকে, তো ভেরিফাই সবাই করে রাখবেন, কারণ এখানে 2-3 বার ভেরিফাই করাতে হয় না, একবারই ভেরিফাই করতে হয়। তো সেই কারণে আপনাদের অবশ্যই এই ইমেল ভেরিফিকেশনটা করে রাখতে হবে, আমার করা আছে, তো সেই কারণে আর এখানে পেজটা লোড হচ্ছে না, আপনাদের সবার কিন্তু লোড হবে। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময় এই ধরনের অনলাইন রিলেটেড ভিডিওগুলো যাতে আপনারা সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।